সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে আমরা যদি এই ডাটা এন্ট্রিটা আমরা কমপ্লিট করি সেক্ষেত্রে আমরা এখান থেকে দশ টাকা পাবো এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আটটা পেজ আছে অর্থাৎ আমরা এখান থেকে আটটা পেজ কমপ্লিট করে এখান থেকে আমরা আশি টাকা ইনকাম করতে পারব আর ডাটা এন্ট্রির কাজগুলো কিন্তু একদম ইজি আমি কিন্তু খুব সুন্দরভাবে দেখে দেবো কীভাবে আপনারা এখান থেকে ডাটা এন্ট্রির কাজগুলো করবেন তারপরে আমরা যে এখান থেকে থ্রি ডোট একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে আপনার ক্যাপসার এন্ট্রি আছে টাইপিং জব আছে সার্ভে জব আছে আমাদের ভিডিওর মূল টপিক হলো আজকে কিভাবে আমরা এখান থেকে ডাটা এন্ট্রি করে এখান থেকে আমরা আমরা পঁচিশ হাজার টাকা আমরা ইনকাম করতে পারবো তো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি এ টু ডে কিছু বুঝতে পারবেন আসলে কিভাবে এখান থেকে ডাটা এন্ট্রি করে ইনকাম করা যায় আর কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে এখান থেকে অ্যাকাউন্টের সমস্ত কিছু এখান থেকে ফিল আপ করতে হবে এ টু জেড কীভাবে আমরা এখান থেকে কাজ করব এবং কিভাবে আমরা এখান থেকে পেমেন্ট নেবো ভিডিওটা যদি একটু বড় হয় তবুও পুরো ভিডিওটি দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন আর এবং এ সাইড থেকে আপনারা ভালো কিছু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা দেখ তো প্রথমে আমাদেরকে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে আপনি যে কাজটা করবেন এখান থেকে জুইন নাও অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার ফুল নেমটা দিয়ে দেবেন এম দিয়ে আচ্ছা আমি আমার নামটা দিলাম এখান থেকে আপনি কোন ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন সেই ইমেলটা এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন এখান থেকে এই যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন এটা দেওয়া এখানে এটা এখানে লেখে এখান থেকে আপনি সাবমিট করবেন তাহলে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হবে যেহেতু আমি আগে থেকে অ্যাকাউন্ট খুলে রেখেছি তো সেই অ্যাকাউন্টটা আমি এখান থেকে এখন লগ ইন করবো এই জন্য আমি লগ ইন এর অপশনে ক্লিক করলাম এখান থেকে আমি আমার অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করলাম এখান থেকে আমি সাইন ইন অপশানে ক্লিক করলাম তো সাইন ইন অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম একটি হোম পেজ আলো তো প্রথমে রয়েছে এখান থেকে ডাটা এন্ট্রি এবং আর মূলত একটা কথা হলো এখান থেকে আপনি অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে আপনি কিন্তু ফ্রিতে এখান থেকে আপনি কিন্তু একশো টাকা পেয়ে যাবেন ফ্রিতে আপনি এখান থেকে কিন্তু একশো টাকা পেয়ে যাবেন আর অবশ্যই আপনি কত টাকা হলে এখান থেকে আপনি উইন্ডোর করবেন সব কিছু আমি এখান থেকে দেখাবো তো তার আগে আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে এখানে আমাদেরকে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম এই অ্যাকাউন্টটার আমাদের সব কিছু এখান থেকে ভালোভাবে এখান থেকে আমাদের কমপ্লিট করতে হবে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করছি এর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে একশো টাকা কিন্তু ফ্রিতে তারা কিন্তু দিয়ে দিয়েছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফিকেশন করে দিতে হবে এর জন্য আমরা এখান থেকে মাই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার নাম এসেছে তো আপনার ভোট আইডি কার্ডের দিয়ে এখান থেকে আপনি যেহেতু অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে আপনার ভোট আইডি কার্ডের ডেট অফ বার্থটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো অবশ্যই আপনি এখান থেকে রিয়েল দেবেন কোনো ফ্যাক কিছু আপনি এখান থেকে দেবেন না এখান থেকে আপনার ভোটার আইডি কার্ডে যত আপনার যে জন্ম জন্ম তারিখ দেওয়া আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো আমার ভোটার আইডেনি কার্ডে যে জন্ম তারিখ আছে তো সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি চিঠিটা দেবেন চিঠি আমার এখান থেকে আমার হচ্ছে এখান থেকে বাংলাদেশ তো বাংলাদেশ রাজশাহী বিভাগ দিয়ে দিলাম এখান থেকে মোবাইল নাম্বারটা এখান থেকে আপনি দিয়ে দেবেন তো অবশ্যই আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি তার পেমেন্ট মেথড আপনি কিসে পেমেন্ট নেবেন তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি এখান থেকে ব্যাঙ্ক ডিপোজিট নেবেন না মানি অর্ডার নেবেন পেপার নেবেন তো এখান থেকে আমরা ব্যাঙ্কে টাকা দেবো এই জন্য আমরা এখান থেকে ব্যাঙ্ক ডিপোজিট দিলাম তো দেওয়ার পর এখান থেকে আমাদের যে আদার যে কাজ করতে হবে ব্যাঙ্কের নেম দিতে হবে তারপরে আমার এখান থেকে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো এগুলো আমি একটু পরে দেখাইতেছি আপনাদের জন্য তো এখন আমি এটা পেমেন্ট মেথডটা আমি এখান থেকে এখন সিলেক্ট করলাম না পেমেন্ট মেথড সিলেক্ট না করার পরে আমি এখন থেকে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম তো আমাদের সামনে এখন তো কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় এটা আমি সর্বশেষে দেখাবো এখান থেকে আমি অ্যাকাউন্টে এখান থেকে আমি সাবমিট করে দিলাম তো আবার আমাদের এখানে ডেট অফ বার্থটা দিতে হবে তো ডেট অফ বার্থটা এখান থেকে আমরা ভালো করে দিয়ে দেব একদম একদম ভোটের গেলে যেটা দেওয়া আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তো অবশ্যই ভিডিওটি যদি একটু বড় হয় তো একটু ভালোভাবে দেখবেন তো দেওয়ার পর এখান থেকে আমি সাবমিটে ক্লিক করে দিলাম তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এটা কাজ শেষ তো এখন আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা এখান থেকে যাবো হচ্ছিলো আপনার ডাটা এন্ট্রিতে তো ডাটা এন্ট্রিটা আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অর্থাৎ পেস দেশে মোটে এখানে আটটা পেজ আমাদের সামনে দেশে তো এখান থেকে আমরা একটা পেজ করে কমপ্লিট করবো এখান থেকে আমরা দশ ডলার করে অর্থাৎ দশ টাকা করে এখান থেকে আমরা পাবো তো আমরা যে এখানে আটটা পেজ এখান থেকে আমরা কমপ্লিট করি সেক্ষেত্রে এখান থেকে আমরা আশি টাকা পাবো তো আপনারা এখন বলতে পারেন যে ডাটা ইন্ট্রি কাজগুলো কীভাবে করবো তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে এক নাম্বারে যে লেখা আছে এখানে লেখা আছে হচ্ছিলো আপনার সিটি তো আপনি যে কাজটা করবে এটা কপি করে এসে এই এক নাম্বারে এটা আপনি এখানে পেস করে দেবেন তো এখানে আপনি এখান থেকে এমুরের সাইটে যেটা আছে অর্থাৎ এমুরের সাইটে যেটা আছে এভাবে এটা কপি করে এখানে এটা আপনি এখানে পেস্ট করে দেবেন তো আবারও এটা আপনি এভাবে পুরোটা এভাবে কপি করবেন তো আপনার কাজ হবে আপনার ডাটা এন্ট্রি বা ডাটা এন্ট্রির কাজ যেমন হার্ড না একদম সহজে আসে তো এইভাবে এটাও আপনি এখানে কপি করে এভাবে এখা এখানে আপনি এটা পেস্ট করে দেবেন আপনি আবারও নিষ্কারটা এভাবে কপি করে নেবেন নেওয়ার পরে আবার এখানে এটা আপনি দিয়ে দেবেন হ্যাঁ আমাদের পুরোটাই কমপ্লিট দেখুন ওপরে পেজে আমাদের যা 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 লেখা আছে সেটা কপি করে আমি নিষ্কার পেজে এসেছি নিয়ে আসার পর এখান থেকে আমার নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পর দেখবে পারবে আমাদের সামনে দ্বিতীয় পেজ দিল অত এখান থেকে আবার দশ টাকা হলো আমরা এখান থেকে ইনকাম করলাম তো এভাবে যখন আপনি এখান থেকে আটটা পেজ কমপ্লিট করবেন সেক্ষেত্রে আটটা পেজ কমপ্লিট করার পরে এখান থেকে আপনি সমস্ত মোটে এখান থেকে আপনি আশি টাকা আপনি এখান থেকে ইনকাম করবেন তো তারপর এখান থেকে আসে আপনার ক্যাপসার এন্ট্রি আসতে তো আপনি যদি ক্যাপসাল এন্ট্রি করেও আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো দেখুন এখান থেকে আপনি দশটা ক্যাপসার একটা করে এন্ট্রি করবেন এখান থেকে আপনি টাকা করে ইনকাম করবেন দশটা ক্যাপসার এখান থেকে এখান থেকে আপনি ষাট টাকা ইনকাম করবেন তো এইভাবে আপনি আসলে এখান থেকে আপনি এখান থেকে আপনি অনেক টাকা এখান থেকে আপনি ইনকাম করতে পারেন দিনে এখন কথা হলো ভাই আমরা তো এখান থেকে সব কিছু করলাম তো এখন আমরা এখান থেকে পেমেন্ট নেবো কিভাবে তো পেমেন্ট নেওয়ার জন্য এখন আমাদের মূলত বিষয় আসতে হবে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে অন্য ইয়ারিং এর ওপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার আগে তারা তার আগে আমাদের এখানে অবশ্যই এখান থেকে আমাদের অ্যাকাউন্টে যেতে হবে অ্যাকাউন্টে যাওয়ার পরে আবার আমি যে আগে যে আপনার ব্যাঙ্ক অ্যাড করা দেখাই না সেটা এখন আপনাকে এখন দেখাইতে হবে তো এর জন্য আমাদের এখানে মাই প্রোফাইল ওপরে ক্লিক করতে হবে তো এখানে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে পেমেন্ট মেথড অপশনে ক্লিক করতে হবে এখান থেকে আপনি ব্যাঙ্কে যদি টাকা নিতে চান সেক্ষেত্রে ব্যাঙ্কটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনাকে অর্থাৎ ব্যাংকের নামটা এখানে দিতে হবে তো অর্থাৎ এখান থেকে অর্থাৎ আপনার পুরো নামটা আপনি এখানে অর্থাৎ ব্যাংকের যে নাম আছে তো সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন যেহেতু আমার ব্যাংকের নাম লেখা আছে তারেক ইসলামটা আমি তারেক ইসলাম দিয়ে দিলাম তো দেওয়া দেওয়ার পরে এখান থেকে ব্যাঙ্ক নেম আপনি ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবেন আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার ব্যাংকের নাম্বারটা দিয়ে দেবেন এখান থেকে আপনার কোন ব্যালেন্স ব্যালেন্সের নাম্বারটা দিয়ে দেবেন এখান থেকে আপনার সুইপ কোড দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে সাবমিট করলে এটা আমাদের সাবমিট হয়ে যাবে তো তারপরে আপনি এখান থেকে উইন্ডোর মাই ইয়ারিংয়ের উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখান থেকে আপনার যখন পাঁচ হাজার টাকা হবে তো তখন আপনি এখান থেকে উইন্ডো করতে পারবেন তো অবশ্যই পাঁচ হাজার টাকা হতে আপনাদের বেশি দিন সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই এখান থেকে আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই আজকের ভিডিওটি যেহেতু আপনি শেষ পর্যন্ত দেখছেন ভিডিওটি ডেকে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি মনে মনে ভেবেছি তো আজকে আজ এরপর থেকে আমি যেই সাইটের ভিডিও করব তো সেই সাইটে দুইটা তিনটা করে ভিডিও আপলোড দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদের কাজ করতে অনেকটাই সুবিধা হয় তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একদম সম্পূর্ণভাবে অ্যাড করে এখান থেকে আপনি টাকা ইনকাম করবেন অর্থাৎ আপনি টাকাটা উন্নডরন নেবেন সরি তো টাকা এখান থেকে উন্নডন নেবেন তো সম্পূর্ণ ডিটেলস থাকবে পরবর্তী ভিডিওতে তো আজকে ভিডিওটা দেখতে পেরেছে অনেকটাই লং হয়ে গেছে আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি আমি দেখাবো কিভাবে আপনি এখান এখান থেকে টাকা একটা করবেন তো অবশ্যই আপনি যদি সাইটে মনোযোগ সহকারে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকে খুব ভালো পরিমাণে একটা অর্থ আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম